আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল মাসুদ, তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুন মজার চিজি চিকেন ব্রেড। তার জন্য আমি এখন পুর বানাবো চিকেনের। তার জন্য একটা পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ কুচি করে দিছি। বন্ধুরা, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া, আর হাফ কাপ চিকেন কিমা। বন্ধুরা, এরপর আমি সামান্য একটু পানি দিয়েছি, ম্যাজিক মশলা দিয়ে দিলাম ম্যাগি। এরপর আমি এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব, আর এক চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস আমার হোমমেড, আপনারা আমার চ্যানেলে পাবেন। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। বন্ধুরা, আমার চিকেনের পুরটা হয়ে গেছে, এখন আমি পরবর্তী হিসেবে চলে যাব। বন্ধুরা, ব্রেড তৈরি করার জন্য আমি 3 কাপ ময়দা, 1.5 চামচ ইস্ট এবং 3 চামচ চিনি দিয়ে এই ডোটা বানিয়ে রাখছি। ফুলে ডাবল হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা ডু নিব, আর অর্ধেকটা পরে কাজ করব। খুবই টেস্টি এই ব্রেডটা, আশা করি সবাই ট্রাই করবেন। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, এই মোল্ডের ভিতরে আমি অয়েল ব্রাশ করে নিছি আগে থেকে, এবং এটার ভিতরে আমি এটাকে বানাবো। বন্ধুরা, আমরা আরেকটা এইভাবে রুটি বানালাম, 2টা রুটি বানিয়ে নিলাম। আপনি ইচ্ছা করলে বেলন দিয়ে বেলও বানাইতে পারেন, আবার এইভাবে টিপে টিপে বানাইতে পারেন, যেভাবে ইচ্ছা, সমস্যা নাই। মোট কটা 2টা রুটি বানাইতে হবে। বন্ধুরা, এ পর্যায়ে আমি টমেটো সস লাগিয়ে দিব। কিমাটা, চিকেন কিমাটা দিয়ে দিব। এটা কোনো মাপ নাই, আপনার যত যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন, আপনাদের খুশি মতো দিবেন। আমি একটু বেশি করে দিব। বন্ধুরা, এরপর আমি চিজ দিয়ে দিব। চিকেনের পর আমি মোজারেলা চিজ দিলাম, এখন আমি টমেটো সস দিব। আর চিজটা কিন্তু বন্ধুরা আমার হোমমেড, আপনারা ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটাও আমি দিয়ে দিব। এরপর আমি একটু অরিগানো দিয়ে দিব, তাতে ফ্লেভারটা সুন্দর হবে। অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। বন্ধুরা, এখন আমার এটাকে ঢেকে দেওয়ার পালা। এভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে টেনে টেনে একদম এটার উপরে এটা বসিয়ে দিব। এখন আমি ডিমের হলুদ অংশ এটা একটু ব্রাশ করে দিব, যাতে কালারটা সুন্দর আসে। বন্ধুরা, কুসুমটা আসলে সম্পূর্ণ ব্রাশ করা যায়, আমি একটু মাঝখানে মাঝখানে ফাঁক রাখলাম, তাতে সুন্দর একটা ডিজাইন হবে। আর রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। খুবই টেস্টি, আশা করি সবাই এটা ট্রাই করলে মজা পাবেন। বন্ধুরা, এই পর্যায়ে আমি একটু সাদা তিল দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। এটা আমি চুলায় বেক করবো, এই ব্রেডটা। এই জন্য আমি একটা হাঁড়িতে গরম করছি, নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিছি।
এখন আমি এই ব্রেডটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি 30 মিনিট ফিরে আসবো 30 মিনিট পর, এবং দমটা আলা চুলার আঁচটা কিন্তু খুবই স্লো আছে, একদম লো মিডিয়ামে, লো মিডিয়াম না লো আছে। এইভাবে ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর, দেখি কী অবস্থা। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আমি এটা পরিবেশন করে তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা হয়ে গেল আমার দারুণ মজার চিজি চিকেন ব্রেড, আমি এখন এটা কেটে দেখাবো আপনাদের। বন্ধুরা এই দেখেন কত সুন্দর হয়েছে, বন্ধুরা দেখেন আপনাদের আমি দেখাই কত মজাদার এই সিজি ব্রেডটা। আশা করি সবাই ট্রাই করবেন। সকলের জন্য রইল শুভকামনা, খোদা হাফেজ।